ফরিদপুর জেলার গোয়ালচামর থানায় শ্রীঅঙ্গন শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের আসন মানে মন্দির অবস্থিত। মন্দিরটি প্রায় 120 বছর পুরনো। মন্দিরে প্রবেশ করতেই হাতের ডান পাশে একটি দোকান রয়েছে, যেখানে আপনারা ধর্মীয় গ্রন্থসহ পূজার যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন। মন্দিরের প্রধান ফটককে দেখা যাচ্ছে। মন্দিরটি বিশাল, চারিদিকে সবুজ, অনেক জায়গা রয়েছে মন্দিরটিতে। প্রায় তিনতলা উঁচু একটি মঠে প্রথমে জগৎবন্ধু সুন্দরের ছবি লাগানো রয়েছে। চারদিকে অনেক জায়গা রয়েছে, সত্যি মন্দিরটি অনেক বড়। এখানে একটি গোমাতার মূর্তি রয়েছে, যেটা শান্তির প্রতীক হিসেবে ধরা হয়। মন্দিরের ভিতরে যেতে একটি মূর্তি রয়েছে, আপনাকে ত্রিলক পরিয়ে দেওয়ার জন্য বসে রয়েছে। এটি জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব অথবা কুঁড়ে ঘর। এই যে প্রবেশ পথ, এটা দিয়ে জগৎবন্ধু প্রভুর প্রধান মন্দিরে প্রবেশ করতে হয়। তার আগে আমরা একটু জায়গাটা ঘুরে দেখি। মন্দিরটির ভিতরে বিভিন্ন জায়গা জুড়ে ছোট ছোট অনেক মন্দির অবস্থিত রয়েছে। দু তলা বিশিষ্ট এই নাট মন্দির, যেখানে কীর্তন আরতি অনুষ্ঠিত হয়। স্থানীয়দের কাছে শুনলাম রথ উৎসবের দিন এখানে রথ টান দেওয়া হয়। জগৎবন্ধু মহাপ্রভুর নিজস্ব একটি রথ রয়েছে। রথটি দেখুন কি সুন্দর, সম্পূর্ণ কাঠের মধ্যে নকশা করা। এখানে কোনো তামা বা পিতল বা স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ কাঠের, অসাধারণ। এই মন্দিরটির দিকে তাকালে আপনি চোখ ফেরাতে পারবেন না, মনে হবে জীবিত প্রভুরা এখানে বসে রয়েছে। একটি রুমে প্রভুর অনেকগুলো মূর্তি রাখা রয়েছে। মূর্তিগুলো দেখতে এত সুন্দর যে আপনি প্রথম দেখায় ধরতেই পারবেন না এগুলো মূর্তি। এই তুলসী মন্দিরটি দেখুন একবার, অসাধারণ। তুলসী মন্দিরের চারিদিকে বিভিন্ন বাণী লিপিবদ্ধ করা রয়েছে, যেগুলো খুবই মনোমুগ্ধকর। মন্দিরের প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে পরিপূর্ণ, প্রকৃতি প্রেমীদের কাছে এটা নজরে পড়বে। এটা প্রসাদ গ্রহণের স্থান, হাতের ডান পাশে প্রসাদ রান্নার ব্যবস্থা করা হয় এবং এইখানে সারিবদ্ধভাবে বসে প্রসাদ গ্রহণ করা যায়। একসাথে 500 লোক একত্রে প্রসাদ সেবা নিতে পারবেন। এখানে লাখের চুলোতে বড় বড় পাত্রে ভক্তদের জন্য প্রসাদ রান্না করা হচ্ছে। এটা মন্দিরের অফিস রুম। যদি আপনি প্রসাদ সেবা করতে চান তাহলে
এখান থেকে আপনার টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট 160 টাকা জন প্রতি। আপনারা যদি নিজেরা রান্না করে প্রসাদ গ্রহণ করতে চান, তবে কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে এখানে রান্না করতে পারবেন। হঠাৎ চোখে পড়ল ধেনু পথ নামে একটি সাইনবোর্ড। এখানে একটি গোয়াভির খামার রয়েছে যেখানে গাভী চলাচল করে। আশ্রম প্রাঙ্গণে অনেকগুলো সমাধিস্থল রয়েছে যেগুলো অনেক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কারুকার্য দ্বারা তৈরি করা হয়েছে। এই সমাধি স্থলটি দেখুন কি সুন্দরভাবে একটি মন্দিরের আকৃতির দ্বারা তৈরি করা হয়েছে। হঠাৎ আমার চোখে পড়ল প্রসাদ বিতরণ চলছে, এটা ভোগের প্রসাদ, তো আমিও গেলাম প্রসাদ নিতে। প্রসাদ খুবই অল্প পরিমাণে, কিন্তু প্রসাদের স্বাদ ছিল অমৃততুল্য। এটা শ্রী শ্রী জগৎবন্ধু প্রভুর ভগ্নী অর্থাৎ বোন এর সমাধিস্থল। প্রধান মন্দিরের দিকে এগিয়ে গিয়ে দেখলাম ভোগের শেষে এখন শ্রী শ্রী জগৎবন্ধু প্রভু শয়নে আছেন। তার মন্দিরের প্রধান গেট বন্ধ। নাট মন্দিরটি দেখুন একবার, কি সুন্দর কারুকার্য দিয়ে ঘেরা। মন্দিরের মাঝখানে জায়গাটি প্লাস্টার বা টাইলস করা হয়নি, কারণ এখানে কীর্তন শেষে জলকলির ব্যবস্থা করা হয়, তাই এখানে মাটি রাখা হয়েছে। দেখতে পান কি সুন্দর কারুকার্য দ্বারা ঘেরা মন্দিরটি। আমরা প্রসাদ সেবার জন্য টিকিট সংগ্রহ করলাম। মন্দিরে 5 তলা বিশিষ্ট একটি ভবন রয়েছে যেখানে প্রভুরা বাস করেন। আজ প্রসাদ সেবার আয়োজন এই ভবনে করা হয়েছে। ভবনটির তৃতীয় তলায় এসে আমরা দেখতে পেলাম জায়গা ফুল, সো আমাদের বসার জায়গা নেই। এখন আমরা চতুর্থ তলার দিকে যাব, দেখি ওখানে কি অবস্থা। উপরে উঠতে গিয়ে আমরা মহাপ্রসাদের দর্শন পেয়ে গেলাম।
এখানে আপনি প্রায় 8 থেকে 10 পদ দেখতে পারবেন। চতুর্থ তলাটি মোটামুটি ফাঁকাই ছিল, এখানে আমাদের বসার ব্যবস্থা হয়ে গেছে। চারতলা উপর থেকে মন্দিরটি দেখতে খুবই সুন্দর লাগছে, চারিদিকে গাছগাছালি দিয়ে ঘেরা। এবার প্রসাদ গ্রহণের জন্য আমরা সবাই বসে পড়লাম। একে একে খুবই সুন্দরভাবে পর্যায়ক্রমে প্রসাদ পরিবেশন শুরু করলেন। পরিবেশন শেষে এবার প্রসাদ সেবা শুরু করলাম। একটা জিনিস লক্ষ্য করলাম, প্রসাদ খেতে খেতে এখানে সয়াবিন তেলের ব্যবহার করা হয়নি। মন্দিরের নিজস্ব একটি পুকুর রয়েছে যা মন্দিরের বাহিরে অবস্থিত। পুকুরটি অনেক বড়। মন্দিরের প্রধান দরজা খুলে দেওয়া হলো, শ্রী শ্রী জগৎবন্ধু মহাপ্রভুকে দর্শন করলাম। জয় জগৎবন্ধুর জয়। আপনারা আসতে পারেন ফরিদপুরের শ্রী অঙ্গনে শ্রী শ্রী জগৎবন্ধু মহাপ্রভুর মন্দিরে।